हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। हमार चैने तुम्हारे असंख्य धन्यवाद। आज के तुम्हारे का WBCS बेस किछु गुरुत्वपूर्ण इम्पोर्टेंट प्रश्न तुम्हारे का तुले धरब हिस्ट्री थेके, जेटा खूब ही गुरुत्वपूर्ण WBCS बा अन्य कोनो कम्पिटिटिव एग्जाम क्षेत्र। तो फ्रेंड्स, যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে আজকে তোমাদের কাছে আমি 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। প্রশ্নগুলো দেখার আগে এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এবং ডেসক্রিপশনে দেওয়া বেল আইকনটি প্রেস করে নেবে, যাতে আমার চ্যানেলে আপলোড হওয়া নিত্য নতুন ভিডিওগুলো দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, শুরু করে নেওয়া যাক। প্রথমে যে প্রশ্নটা আছে, ভারতের ডাচদের প্রথম দিকে বসতি কোনটি? এ আছে মাসুলিপট্টনম, বি পলিকোট, সি সুরাট, ডি আহমেদাবাদ। এর অ্যান্সারটা হবে বি পলিকোট। এরপরে নেক্সট প্রশ্ন, প্রথম হুন আক্রমণ কখন হয়েছিল? এ 184 খ্রিস্টাব্দ, বি 458 খ্রিস্টাব্দ, সি 187 খ্রিস্টাব্দ এবং ডি 658 খ্রিস্টাব্দে। এর অ্যান্সারটা হবে বি 458 খ্রিস্টাব্দ। এরপরে নেক্সট কোশ্চেন, মুর্শিদুল খলিফা, আলিবর্দী খাঁ এবং সিরাজউদ্দৌলা সবাই নবাব হয়েছিলেন? এ লখনউ, বি বারাণসী, সি হায়দ্রাবাদ এবং ডি বাংলাতে। এর অ্যান্সারটা হবে ডি বাংলাতে। এরপরে নেক্সট প্রশ্নের দিকে যাই, সিরাজউদ্দৌলা কোন শহরটির নাম রেখেছিলেন আলিনগর? এ কলকাতা, বি আগ্রা, সি মিরজপুর, ফিরোজপুর, ডি ফতেহপুর। এর অ্যান্সারটা হবে এ কলকাতা। তারপরে নেক্সট প্রশ্ন, 1937 সালে কংগ্রেস মন্ত্র গঠন করে এ 7টি রাজ্য নিয়ে, বি 9টি রাজ্য নিয়ে, সি 5টি রাজ্য নিয়ে আর ডি 4টি রাজ্য নিয়ে। এর অ্যান্সারটা হবে সি 5টি রাজ্য নিয়ে। এরপরে নেক্সট প্রশ্ন, মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? এ ভদ্রবাহু, বি স্থূল ভদ্র, সি চর্ভাকা আর ডি জামালি। এই প্রশ্নের অ্যান্সার হবে ডি জামালি। এরপরে নেক্সট, 19 শতকে ভারতে পুনরায় জাগরণ সীমাবদ্ধ ছিল? এ প্রিস্টলি ক্লাস, বি উচ্চ মধ্যবিত্ত শ্রেণী, সি কৃষক বন্ধু, ডি শহরের জমি মালিক। এর অ্যান্সার হবে বি উচ্চ মধ্যবিত্ত শ্রেণী। এরপরে নেক্সট প্রশ্ন, 1928 সালে 17 ডিসেম্বর জন স্যান্ডার্স কে গুলি করেছিলেন? এ ভগৎ সিং, বি মঙ্গল পাণ্ডে, সি সুখদেব, ডি বিপিন চন্দ্র পাল। এর অ্যান্সার হবে এ ভগৎ সিং। এরপরে নেক্সট প্রশ্ন, যবনিকা বা পর্দা নিম্নলিখিত কোনটি ভারত দ্বারা ভারতীয় থিয়েটার প্রবর্তিত হয়েছিল? এ সক, বি পার্থিয়ান, সি গ্রিক, ডি কুষাণ। এর অ্যান্সার হবে সি গ্রিক। এরপরে নেক্সট কোশ্চেনের দিকে যাব, আলওয়ার সাদক আধুনিক কোন রাজ্য থেকে উদ্বুদ্ধ হয়েছিল? এ তামিলনাড়ু, বি কেরালা, সি কর্ণাটক এবং ডি হচ্ছে মহারাষ্ট্র। এই কোশ্চেনের অ্যান্সারটা হবে এ তামিলনাড়ু। তো ফ্রেন্ডস, কেমন লাগলো ভিডিওটি? যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওটিকে লাইক দেবে আর যদি আমার চ্যানেলে নতুন কেউ এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে আমার চ্যানেলে আরও আপলোড হওয়া নিত্য নতুন এই কম্পিটিটিভ টাইপের কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এটুকুই, থ্যাংক ইউ।